গুরুত্বপূর্ণ আপডেট, 2023 সালে অর্থাৎ কিছুদিন আগে আমি একটি বুক লিস্ট পাবলিশ করেছিলাম, বলেছিলাম সেখানে কিছু বই পরিবর্তন হতে পারে। আমার কাছে এখন 2024 সালের নিউ বুক লিস্ট চলে এসেছে। 2024 সালের নিউ বুক লিস্টে কিছু কিছু বই অ্যাড হয়েছে, কিছু কিছু বই বাদ চলে গেছে। তো কোন কোন বইগুলো বাদ চলে গেছে, কোন কোন বইগুলো অ্যাড হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তো শুরু করা যাক ভিডিওটি কোনো রকম কথাবার্তা না বাড়িয়েই, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর 2024 সালের বুক লিস্ট আলামিন মিশনের। 2024 সালের বুক লিস্ট, 2023 সালে বুক লিস্ট অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেখানে বলেছিলাম দুই একটা বই পরিবর্তন হবে, ঠিক তাই দুই একটা বই পরিবর্তন হয়েছে। তো আগের ভিডিওর সাথে নতুন ভিডিও, কোন কোন বইগুলো পরিবর্তন হয়েছে আপনারা জাস্ট একটু দেখে নিন, আপনারা খাতা কলম একটু মিলিয়ে নিন, বইগুলো সংগ্রহ করুন, আপনার সন্তানদের কিনে দিন এবং পড়াতে শুরু করে দিন। বাংলা বই যেটা বলেছিলাম সাহিত্যমালা, এটা কোনো পরিবর্তন হয়নি, যা আগের মতোই আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হবে ফ্রিতে, কারণ এই বইটি আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই, এই বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে। দু নম্বরে থাকছে ভাষা চর্চা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এটিও ফ্রিতে দেওয়া হবে। মাকু এই বইটি তিলাল মজুমদারের, এই বইটিও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে। এবং চার নম্বরে যে বইটি রয়েছে বাংলা ব্যাকরণ রচনা প্রসঙ্গ কালীপ্রদ চৌধুরী বাণী সংসদ, এই বইটি আপনাদের সংগ্রহ করতে হবে। ইংরেজির জন্য ব্লুজমস বইটি, এটি WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রিতে দেওয়া হবে। লার্ন স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশ 6 DP ভানট এবং সাইজলা সাঙ্গার, এটি আপনাদের সংগ্রহ করতে হবে। এবং তিন নম্বরে হাইলাইটস অফ ইংলিশ PK মুখার্জি দে বুক কনসার্ন, এই বইটি আপনাদের সংগ্রহ করতে হবে, এই বইটি বাজার থেকে কিনতে হবে। এবং এর জন্য এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গ্রামার বই ট্রেজার ট্রোভ, এই বইটি আপনারা সংগ্রহ করবেন, কারণ ইটস দ্য বেস্ট গ্রামার বুক এভার। এবার আসে গণিত বই। গণিত বইয়ের জন্য প্রথমে যেটা সংগ্রহ করতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে স্কুলের তরফ থেকে ম্যাথ পাওয়ার 7, ভালো করে দেখে নিন, 7 ক্লাসের জন্য ম্যাথ পাওয়ার 7 বইটি কিনতে হবে আয়ন রাজপুত ফিচার কিটের তরফ থেকে, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। বাজার থেকে আপনারা এই বইটি সংগ্রহ করবেন। ম্যাথ পাওয়ার বলে রাখি এই বইটি সম্পূর্ণ ইংরেজি, তাই আপনার সন্তানদের ইংরেজিতে আরও বেশি স্ট্রং করবেন এই কদিন, এই মাত্র আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ মতো আপনার সন্তানরা ঘরে থাকবে এবং এরপর আপনার সন্তানদের আলামিন মিশনে পৌঁছে দিতে হবে। তো এই কয়দিনে ইংরেজিতে আরও বেশি স্ট্রং যেন হতে পারে এবং মানসিকভাবে যেন প্রস্তুতি নিয়ে আসতে পারে, এর জন্য আমি ম্যাথ পাওয়ার আর আয়ন্তা রাজপুত ফিচার তরফ থেকে, এটা হচ্ছে ইংরেজির বই। বিজ্ঞান বিভাগের জন্য যেগুলো থাকছে পরিবেশ বিজ্ঞান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং দুই নম্বরে নিউ অ্যাপ্রোচ অফ সায়েন্স ক্লাস 7 আমিনা জেন ফিউচার গ্রেডের তরফ থেকে, এই বইটি সংগ্রহ করতে হবে। ইতিহাসের বইয়ে অতীত ও ঐতিহ্য পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ভূগোলের জন্য থাকছে আমাদের পৃথিবী পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, আরবি সহজ দিনিয়াত শিক্ষা তৃতীয় ভাগ মৌলানা শেখ এ কে মসিউল্লাহ মোহাম্মদ মসিউল্লাহ লেখা প্রকাশনীর তরফ থেকে। এবং কম্পিউটার জন্য আইটি জিস্ট ডেভিড এস এডুসফটের তরফ থেকে, হিন্দির জন্য আও হিন্দি শিখে চতুর্থ ভাগ ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা এবং ডক্টর অঞ্জু শর্মা প্রাচী কোম্পানির ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এবং এইখানে প্রতিবারই বলছি 2023 সালে যে বইটি ছিল না সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির বইটি। 2023 সালে মেন্টাল অ্যাবিলিটির বইটি সংযুক্ত হয়েছে, 7 ফাউন্ডেশন স্টাডি ম্যাটেরিয়ালস মেন্টাল অ্যাবিলিটি, এইগুলো সংগ্রহ করতে হবে, এটি সম্পূর্ণ নতুন, একদম নিচের দিকে আপডেট হয়েছে। তো 2023 এবং 2024-এর যে যে বইগুলো জাস্ট কিছুটা পরিবর্তন হয়েছে পুরাতন ভিডিওর সাথে একটু মিলিয়ে নিন এবং বইগুলো সংগ্রহ করে নিন, আশা করি এর বাইরে কোনো বই কিনতে হবে না। তবে বলে রাখি স্কুলের কিছু কিছু টিচার আছেন যার একটা টেক্সট বইয়ে সম্পূর্ণ না হওয়ার জন্য তিনি অন্যান্য বইগুলো কিনতে বলেন, সেক্ষেত্রে আলাদা করে পরে কিনে নিতে পারেন, এগুলো আপনারা সংগ্রহ করুন, এগুলো দিয়ে শুরু হোক, তারপর আবার নতুন করে ভাবা যাবে। তো এই ছিল আজকের ক্লাস 7-এর বুক লিস্ট, 2024-এর সম্পূর্ণ বুক লিস্ট, এখান থেকে আপনারা আপনার সন্তানদের সমস্ত বইগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।